Hello everyone, welcome to another video, another shorts actually. So I'm Farhan Hasan, UTM International election basically, ISS-BD election. ISS-BD is International Student Society of Bangladesh. UTM International under actually ISS কাজ করে, International Student Society. আর যেখানে যতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে যেসব দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে ওদের সবার নিজস্ব কমিটি আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটি কমিটি, সেটা প্রতি বছর একবার করে ভোট হয়। সো বছরে একবার ভোট হয়, আমরা স্টুডেন্টরা ভোট দিই, একটা কমিটি হয়, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার থাকে। তারা মূলত করে কি স্টুডেন্টদের ওয়েলফেয়ার নিয়ে কাজ করে, ওইসব দেশে ট্যুর করে, ওয়ার্কশপ করে, প্রোগ্রামস অ্যারেঞ্জ করে, বিভিন্ন কালচারাল কম্পিটিশন করে। হ্যাঁ, দেখেন সি সবাই ভোটে যাওয়ার জন্য রেডি, আমরা এখন সবাই একসাথে ভোট দিতে যাচ্ছি। ও দিস ইজ দ্য বিল্ডিং, এখানে এখন ভিতরে ভোট চলতেছে। এখানে বিকাল 5টা থেকে শুরু হয়েছে, এখন যদিও 6:30 বাজে। হাউ ইটস গোয়িং, এখানে সবাই লাইন করে আছে, ওখানে গিয়ে ব্যালট পেপার নিচ্ছে আর ওইখানে গিয়ে ভোট দিচ্ছে। ওই যে কোনায় Farhan, look at me. আজকের ইলেকশনের প্রেসিডেন্ট পদে বিজয়ী প্রার্থী রাফি হাসান জিতা। আজকে বিজেপি প্রেসিডেন্ট